হ্যাঁ কুলতলি কাকা, হ্যাঁ বলো দিদি। প্রথমে আমার প্রণাম নেবেন, আপনার আশীর্বাদে দীর্ঘ প্রায় 45 বছর পর কুলতলি আজকে মুক্তির স্বাদ পেয়েছে এবং সেই জায়গা থেকে কুলতলি উন্নয়নের পথে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। শুধু কয়েকটা বিষয় আপনার নলেজে দেওয়ার আমার, যে আমার কুলতলি সুন্দরবনের একদম প্রবেশদ্বার এবং যেখানে কৈখালি বা মইপিটে গঙ্গার ঘাট এবং কেল্লা, যেখানে পর্যটকের প্রচুর সম্পত্তি আছে যেগুলো ঠিকমতো ব্যবহার হয় না, যদি আপনার হস্তক্ষেপে ওইগুলো একটু ব্যবহৃত হয়, পর্যটন দপ্তর করে। এটা তো বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে, নামখানা বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, বঙ্কিমটা দেখেন না এটা? না দিদি, ওটা আমাদের এর মধ্যে না। ওটা বকখালি কে আছে এখন? সীমন্ত আছো, বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তুমি আছো, তো তুমি একটু দেখে নিও দিদি। ওটা আমার সুন্দরবনের মধ্যে, ওটা বকখালির মধ্যে না। এটা বকখালি আর সাগর নিয়ে। আচ্ছা, এটা সুন্দরবন হলে তুমি বঙ্কিমদার সাথে কথা বলে নিও। ঠিক আছে দিদি, মানে প্রচুর সম্পত্তি আছে, যদি পর্যটন দপ্তরকে আমি লিখিত জানিয়েছি, যদি তারা করে ট্যুরিজম ডিপার্টমেন্ট অসিত দেখে নাও, বা যদি পঞ্চায়েত সমিতি দিয়েও বিউটিফিকেশন করা যায় দিদি, তাহলে প্রচুর কর্মসংস্থান হয়, অনেক লোক যাতায়াত করতে পারে না? হ্যাঁ, কর্মসংস্থান হয় ভালো দিদি। ওদের অলরেডি তোমাদের ক্রুজ চলছে, যে ক্রুজে রেগুলার লোকজন নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা বাড়াও না ইনল্যান্ড ওয়াটারটাকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ তাতে ওই এলাকাগুলোকে কানেক্ট করো, তাহলে কর্মসংস্থান বাড়বে। ইয়েস, আরেকটা দিদি, আমার পিয়ালি ক্লোজার, তোমরা ওদের একটু সাজেশন নিয়ে নিও, কারণ ওরা যেহেতু লোকাল তোমাদের সাজেশনটা ভালো দিতে পারবে। হ্যাঁ, আরেকটা দিদি, পিয়ালি ক্লোজারে যদি আমরা একটা লক গেট করতে পারি, তাহলে তিনটে, এগুলো পরে তুমি ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে এক্ষুনি বসে এগুলো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ঠিক আছে দিদি, আর কয়েকটা বিষয় আছে দিদি, আমি ডিএম সাহেবকে বলেছি, হ্যাঁ সেগুলো দেখে নিও, ছোটখাটো বিষয় এখানে, এত টুকটুক বিষয় আমি কোথাও না। ঠিক আছে দিদি, কারণ এগুলো হচ্ছে পলিসি ডিসিশনের মিটিং। দিদি আরেকটা বিষয় বলবো একটু, আমার হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার দিদি, একদম ওখান থেকে আমার বাড়িপুরের দূরত্ব হচ্ছে প্রায় 45 কিলোমিটার। এবারে হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আর বিশেষ করে ও হসপিটালটার নাম হচ্ছে জয়নগর রুরাল হসপিটাল, কিন্তু কুলতলির এটা আবেগ এবং কুলতলি মানুষের অনেক দিনের প্রত্যাশা যে এই হসপিটালটা কুলতলির রুরাল হসপিটাল যদি করা যায়, আর যদি একটু ইনফ্রাস্ট্রাকচারটা দেখে দেওয়া যায় দিদি। জয়নগরের নামটা আমি চেঞ্জ করবো কি করে, অনেক দিন ধরে হয়ে আসছে যদি দিদি, এটা যদি কিছু করা যায় একটু। না না, জয়নগর থাক, জয়নগরের সাথে জয়নগর কুলতলি ডেভেলপমেন্ট কিছু একটা করতে পারে, কিন্তু জয়নগর নামটা তো আমি চেঞ্জ করছি, সেরকম একটু করে দিন দিদি, নাহলে কুলতলি তো একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে, যে কুলতলির হসপিটাল অথচ কুলতলির কোথাও নাম নেই। ঠিক আছে, জয়নগর আর কুলতলি বলে দেবে, জয়নগর কুলতলি হয়ে গেল। ঠিক আছে দুই ভাই, ঠিক আছে দিদি, আরে কয়েকটা একটু মজা খাটতাম। ওকে সমীর দা, সমীর দা, আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনার পরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা প্যান্ট জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ বেল্ট এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়, বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি স্পোর্টস।